আমি এখনো পোস্টারটি আসলে দেখিনি, তো আমি শুনেছি আসলে আমার আমার ওটা দেখলে কষ্ট বাড়ে ভাই, কারণ দরদ যদি দেখি আরেকজন পোস্ট করছে আরেকজনই করছে ভাই, আমার কষ্ট বাড়ে, আমার স্বপ্ন তো এটা, সেই স্বপ্ন তো ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আপনি বলেন আপনি কি পারবেন, আপনার স্বপ্ন আরেকজন নিয়ে ছিনিমিনি খেলছে, অনন্য মামুন একজন নামি ডিরেক্টর, তারপরে সাকিব ভাইয়া আছে তারা নামি, আমার কথা হচ্ছে যে তাদের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে আমার নাম, আমার নাম দরদ, আমার দরদটা তারা আমাকে ফেরত দেক। আমি চাচ্ছি না যে কে করবে কে না করবে তাদের ব্যাপারে আমার কোনো বিন্দু পরিমাণ আক্ষেপ নেই, আমার দরদ নিয়ে আক্ষেপ আমার অপূর্ব রানা ভাই কেন সে এই নামটি, তাদেরকে যদি আগে সিগন্যাল দিত হয়তো বা তারা এই ডেঞ্জার পজিশনে যেত না। আমার ছবি আমি চাই, আমার নাম আমি চাই, আমার দরদ আমি চাই। সে একজন পরিচালক, যখন একই নামে ছবি হচ্ছিল বা স্টার্ট হচ্ছিল সে কিন্তু স্টপ করতে পারতো বা তাকে কোশ্চেন করতে পারতো যে ভাই ছবিটা স্টপ করেন, এটা কিন্তু আমার একটা ছবি, কারণ সে তো একটা লিস্টেড ডিরেক্টর, সে তো একটা ক্যাবিনেটে আছেন, সে তো বাংলাদেশের একজন পরিচিত ডিরেক্টর, সে সাথে সাথে এটাকে অপূর্ব রানাকে রানা অরণ্য মামুন বা সামহাউ যেই করছিল তাকে বলতে পারতো অ্যাটলিস্ট, সে যদি কোনো অ্যান্সার না করতো সদুত্তর না দিত তখন সে বার্গেনিংয়ে যেতে পারতো, সে তো এটা নিয়ে বিন্দু পরিমাণ আলোচনাই করেনি। দরদ আমার ছবি, আমার স্বপ্নের ছবি, দরদ নামটি ছিল আমার কল্পনায়, দরদ নামটি ছিল আমার স্বপ্নে, এটা আমার খুব ড্রিম ছিল, এটা আমার অন্তর থেকে চলে আসছিল দরদ নামটি, একটি সুন্দর এবং মার্জিত সোশ্যাল একটি গল্প নিয়ে দরদটা তৈরি হয়েছিল। যখন আমি দরদ নামটি সিলেক্ট করেছি আমি তখন সার্চ করতে থাকলাম যে কাকে দেয়া যায় ছবিটি, ঠিক তখনই আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলল কবিরুল ইসলাম রানা, অপূর্ব রানা যাকে বলে, যে তাকে ছবিটি দেয়া যায়। তাকে কন্ট্যাক্ট করলাম এবং তাকে আমার অফিসে আসতে বললাম, তাকে বললাম আমি একটি ছবি করব যার নাম দরদ এবং এটা আমার স্বপ্নের ছবি, এটাকে নিয়ে আমার অনেক জল্পনা কল্পনা, এটাকে বাস্তব রূপ দিবেন আপনি। তখন সে বলল ঠিক আছে আমি রাজি। তাহলে আমি বললাম তাহলে আপনি একটি বাজেট দেন আমাকে, কত টাকা লাগবে। সে আমাকে একটি বাজেট তার নিজের হাতে লিখে আমাকে একটি বাজেট দেয়। বাজেট দেওয়ার পরে আমি তাকে বললাম এই বাজেটে কি এই ছবিটি সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, তখন বললো হ্যাঁ আমি কমপ্লিট করে দিব। আমি বলছি ওয়েল অ্যান্ড গুড, তাহলে ছবি স্টার্ট করা যাক, প্রথম স্টেপ কি? সে বলল প্রথম পরিচালক সমিতিতে নাম এন্ট্রি করতে হয়। আমি বললাম ওকে আপনি নাম এন্ট্রি করেন আমি রাজি আছি। তখন সে ওটার জন্য একটা ফি চাইলো, আমি সাথে সাথে তাকে দিয়ে দিলাম আমার অফিসে। দিয়ে দেওয়ার পরে সে বলল আমি এই ছবিতে যাকে সিলেক্ট করব এই গল্পের সাথে আমার মনে হয় যে আপনি ওই ছবিতে তাকে সিলেক্ট করতে ইচ্ছুক হবেন। আমি বলছি আমার গল্পের চাহিদায়, গল্পের জন্য যাকে প্রয়োজন আপনি তাকে নেবেন, যাকে ভালো লাগবে তাকে নেবেন। সে আমার সামনে উপস্থাপন করলো দুটি নায়িকার কথা, একজন হচ্ছে শিরিন শীলা আরেকজন হচ্ছে মৌমিতা মো। আমি বলেছি ওকে তাতেও আমার কোনো সমস্যা নেই, আমার গল্পটা আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেন। তখন সে নাম এন্ট্রি করতে চলে গেল এবং নাম এন্ট্রি করলো 2018-তে। এন্ট্রি করে সে আমাকে যখন বলছে এন্ট্রি কমপ্লিট, আমি তাকে বলেছি আর কিছু করতে হবে, আর কোথাও এন্ট্রি করতে হবে? সে আমাকে বলছে না আপাতত আর কোথাও এন্ট্রি করতে হবে না, ছবির কাজ শুরু করা যাক। আমি ঠিক 2018-র শেষ দিকে আমার ছবির কাজ শুরু করে দিলাম এবং সেটা 18 এবং 19-এ আমি তিনটি লট, যেটা বনশ্রীতে প্রিয়াঙ্কা শুটিং স্পটে এবং পুবাইলে অনুষ্ঠিত হয়। আমার বিজনেসের একটু প্রবলেম দেখা দেওয়ার কারণে আমি ছবিটা সাময়িক স্থগিত করে দিই এবং তৎকালীন সময় কোভিড চলে আসে দেশে, তো কোভিড চলে আসার কারণে আমার বিজনেস আরও ফল করে ফেলে। ফল করার কারণে আমি ছবিকে একটু সাময়িক অফ দিই এবং সাময়িক অফ দেওয়ার পর যখন কোভিড কেটে যায় আমি তাকে অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তার আগের নাম্বারটা মেবি অফ থাকার কারণে তাকে আমি খুঁজে পাইনি। তাকে সালাম দিয়ে যখন আমি বলি ভাইয়া কী অবস্থা, আমি তো ছবিটা স্টার্ট করতে চাই, পুনরায় আমি স্টার্ট করতে চাই, যেহেতু আমার ছবি 50% কাজ হয়ে গেছে, বাকি কাজটা করে আমি ছবিটাকে রিলিজের মুখ দেখাতে চাই, আমার স্বপ্নটা আমি বাস্তবায়ন করতে চাই। তখন সে বলল কোন ছবি? সে যেমন সে মনে হলো যে আসমান থেকে পড়ছে, কোন ছবি? সে বললো কেন আমার ছবি দরদ। কয় দরদ? কয় হ্যাঁ। কয়টা ফুটেজ কার কাছে? আমি ফুটেজ কার কাছে মানে আপনার কাছে? কয় আমার কাছে? আমার তো 3 দিন আগের কথাই মনে থাকে না, গতকালকে কী করছে সেটাই আমার মনে থাকে না, আর তোমার 4 বছর আগের কথা কীভাবে মনে থাকবে, 3 বছর আগের কথা কীভাবে মনে থাকবে? তখন আমি তাকে প্রশ্ন করি ভাইয়া FDC রেকর্ডে এরকমও আছে যে 10 বছর একটা ছবি চলে, 7 বছর একটা ছবি চলে, তারা কীভাবে করে, আর আমার ফুটেজ কোথায়? এটা বিশনে। আমি বিশনের সাথে তো আপনার কন্ট্যাক্ট ছিল, FDC-র সাথে আপনার কন্ট্যাক্ট ছিল, পরিচালক সমিতির সাথে আপনার কন্ট্যাক্ট ছিল, আমার গান কোথায়?
বলল গান গান কোথায়? আমি বললাম গানের সাথে আপনার কন্ডাক্ট ছিল, আপনি যেখানে বলছেন আমি সেখানে গেছি। হ্যাঁ, সাময়িক কারণে আমি দূরে গেছি, আপনার তো আমার জিনিসগুলো হেফাজতে রাখার কথা ছিল, এটা আমার আমানত, আপনি ওইভাবে আপনার আমানত রাখা উচিত ছিল। তখন বলতেছে আমি বলতে পারি না, আমি বলতে পারি না মানে আপনি সার্চ করেন, কোথায় সার্চ করব। তার বিহেভটা এরকম যে আমি এত টাকা লগ্নি করেছি, সে তার কাছে এটা ডিমান্ডই করে না, কোনো ডিমান্ডই করে না। সে মানে তার অ্যাটিচিউড দেখে আমি সারপ্রাইজড যে আগের সেই কবিরুল ইসলাম রানা আর এখনকার সেই কবিরুল ইসলাম রানা আমি মিলাতে পারছি না। উনি আমাকে হতাশ করে দিয়েছে, আমার ফুটেজ নেই, আমার গান নেই, তারপরে আমার যাদের সাথে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট ফর্ম নেই, মানে সব মিলে আমার যে হার্ড ডিস্ক ছিল দুইটা হার্ড ডিস্কগুলি নেই। তো আমি আসলে হতাশ, আমি এখন কি করব সেটা নিয়েই ভাবছি। আমার ছবি, আমাকে, আমার স্বপ্ন আমি আবার পুনরায় ফেরত পেতে চাই। আমার আপনাদের কাছে আমার শুধু এটাই চাওয়া যে আর কারো স্বপ্ন যাতে ভেঙে না যায়, স্বপ্ন যাতে কারো নষ্ট হয়ে না যায়। আমার একটা ছবি কিছুদিন আগে রিলিজ হয়েছিল, এক পলকের দেখা, আরও একটি ছবি অলরেডি পাইপলাইনে আছে যেটা সারোয়ার হোসেন হচ্ছে পরিচালিত, ছবির নাম হচ্ছে ভালোবাসার দিওয়ানা। তো আমি কেন প্রতারিত হবে? এটা তো আমাদেরই ইন্ডাস্ট্রি, আর আমি কেন আমাদের ইন্ডাস্ট্রিতে এসে প্রতারিত হব? সে আমার ফোন ধরে না, আমি তাকে কল দিয়েছি, সে আমার ফোন ধরে না, আর তার বিহেভটা আমার অ্যাকচুয়ালি যে তিন দিন পরে কিছু মনে থাকে না, সে আমাকে কীভাবে মনে রাখবে ভাইয়া? এই দায়ভার অবশ্যই রানা সাহেবের নিতে হবে, কারণ হচ্ছে কি আমার ফুটেজ কেন হারাবে যদি ভীষণ চলেও যায়, কারণ সে তো এটার সাথে জড়িত, সে এটা নিয়েই সারাক্ষণ থাকে। সে আমাকে একটা ফোন দিতে পারতো, সালমান ভীষণ তো চলে যাচ্ছে, ফুটেজগুলি নিতে হবে, কারোর সাথে যদি পানা দেনা থাকতো সে আমাকে বলতো, আমারটা আমি নিয়ে নিতাম, কারণ আমার স্বপ্ন তো শুধুমাত্র পানা দেনার জন্য ভেঙে যেতে দিতাম না, আমি আমার স্বপ্নগুলি কালেক্ট করতাম। আমার গানগুলি সে নষ্ট করছে, আমি তো বেলালকে দিয়ে তারপর হচ্ছে কর্ণিয়াকে দিয়ে গান করাইছিলাম, সে তখন যারা হিট ছিল তাদেরকে দিয়েই গান করাইছিলাম, আমি সে যা ডিমান্ড করেছে ছবিতে আমি তাই দিয়েছি। সে বলতে পারবে না আমি এটা তার মতের বিরুদ্ধে গিয়েছি, তাহলে কেন আমি ঠকবো? আবার স্বপ্ন যদি আমাকে ফেরত দিয়ে দেয় আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করব, এটা আমার আশা, এটা আমার চাওয়া। কারটা কী রিলিজ করলো আমার দেখার বিষয় না, আমার দরদ আমি রিলিজ করব। আমি এক এই দেশে একই নামে হচ্ছে না, উনিও এই দেশের নাগরিক, আমি ওই দেশের নাগরিক, আমার ছবি কেন হবে না? আমি যদি আমি আগে করেছি, আমি স্টার্ট করেছি আগে, আমি এন্ট্রি করেছি, আমি সব প্রসেসিংয়ে গিয়েছি, আমি লিস্টের ডিরেক্টর নিয়েছি, তাহলে আমার ছবি কেন রিলিজ হবে না? আমি FDC-র শরণাপন্ন হয়েই তো আমি ছবি করেছি, যে আমার ডিরেক্টর সমিতিতে আমার নাম এন্ট্রি করেছি, আমি তাকে জিজ্ঞেস করেছি আর কিছু করা লাগবে, আর কোনো এন্ট্রি করা লাগবে? সে বলছে না এখন করতে হবে না, পরে করলেই চলবে। এ প্রবলেম তো তার, দোষ তো তার। তাহলে আমি যে লগ্নি করেছি আমার টাকা কে দিবে? আমার স্বপ্ন কেন ভেঙে যাবে? আমার স্বপ্ন কে ফেরত দিবে? আমার কথা হচ্ছে আমি আমার ছবি, আমার নাম ফেরত চাচ্ছি, দরদ আমার নাম, আমি আমার দরদকে চাচ্ছি, আর আমার এই দরদের সাথে আমার সব কিছু মিশে আছে। এই দরদটা অ্যাকচুয়ালি আমি বোঝাতে পারবো না, এটা আমার আবেগ, আমার অনেক দিনের স্বপ্ন। আপনারা, আমি আগেও বলেছি আমার একটা ছবি রিলিজ হয়েছে, এক পলকের দেখা, আরও একটা পাইপলাইনে আছে ভালোবাসার দিওয়ানা, আমার ওটাও শেষ। তো আমার ছবি রিলিজ হবে, আমি এটা আমার স্বপ্ন, আমি নিজে ধীরে ধীরে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি নিজে প্রডিউস করেছি, আমি নিজে আমার প্রযোজনা সংস্থা থেকে আমি এই ছবি রিলিজ করছি। তো আমি তাকে বলেছি ভাই রিলিজ করতে হলে যা যা করতে হবে তাই করেন, সে আমাকে যেভাবে পথ দেখিয়েছেন আমি সেইভাবে কাজ করেছি। এখন কেন আমার ফুটেজ থাকবে না? এখন কেন আমার গান থাকবে না? এখন কেন আমার ছবি আরেকজন করবে বলেন? আমি তো একজন হিরো ছিলাম, আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি প্রডিউসার হয়েছি, তাই না? এটা তো আপনি যে কেউ হতে পারে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রডিউসার, অনেক নতুনরা হচ্ছে না? তো আমার কথা হচ্ছে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে তার ধারস্থ হয়েছিলাম, সে আমাকে এইভাবে আমার অ্যান্সারগুলি দিয়েছে, ফুটেজ নাই, সে বলছে আমি তিন দিন পরে তো আমি চিনিই না, আমি তিন দিন আগের কথা আমার মনে থাকে না, আর আপনি চার বছর আগের কথা বলছেন। তখন আমি বলছি ভাই 10 বছর ওই বাংলাদেশে ছবি হয় এবং ওখানে অনেক পরিচালক ছিল, তারা বললো না এটা তো হতে পারে না। তারপর আরও বললো অনন্য মামন তো পরিচালক সমিতির লিস্টে না, সে আমাকে বলছে। তো আমি আপনি, উনি আমাকে নিজে বলছে অনন্য মামন কিছু করতে পারবে না, উনি তো পরিচালক সমিতির লিস্টে না। আমি বললাম ভাই কে লিস্টে, কে লিস্টে না, কেউ আমার সাবজেক্ট, আমার সাবজেক্ট আপনি, আপনি আমার ছবি বুঝিয়ে দেন, আমার ফুটেজ বুঝিয়ে দেন, আমি কাজ করব। আমি এত, আমি যেদিন ওর কাছে গিয়েছিলাম ডিসেম্বর মাসে, তো যদি আমি একটানা কাজ করতাম আমার ছবি এখন শেষ হয়ে যেত। সে আমাকে ওখানে বাধার মুখে ফেলেছে এবং আরও ফেলছে যে আমাকে নামটা রিনিউ করতে দেয়নি সে। আমার কাছে সব আছে, টাকা নিছে তারা, রিসিটও কেটেছে, বাট আমাকেই দেয়নি তারা, আমাকে রিসিট কপি দেয়নি, আমি ছবি তুলে নিয়ে আসছি এবং তারা সব লিখে ফেলছে, একটা সই দরকার, সেই সইটি আমাকে দেয়নি, সেটাও আছে এখানে। আমি যদি সব কিছু ফেরত পাই, আমার কাছে যদি সব কিছু চলে আসে, তাহলে আমি অবশ্যই ফাইট করব। কোন দরদের আগে আমি জানি না, তারা কবে দিবে তাও জানি না, বাট আমারটা আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি চাইবো রিলিজ করতে, কারণ হচ্ছে আমার স্বপ্ন আমি খুব দ্রুত বাস্তবায়ন করতে চাচ্ছি।